রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া শিল্প অঞ্চল বস্তিতে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা 7:50 দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রুজিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে জানা যায়, ওয়াসার গাড়িতে পানি এনে এতে আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে রয়েছে 5টি অ্যাম্বুলেন্স। এছাড়া ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন এবং মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবর আমাদের কাছে আসেনি। রোজিন আক্তার বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। পরে যোগ দেয় আরও 8টি ইউনিট। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।